প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্তি টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বিআরবি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। কারো স্ট্রোক হয়েছে কথাটি শুনলে আমরা অনেক বেশি আঁতকে উঠি। আমরা অনেকে ধরেই নেয় স্ট্রোক মানেই পার্মানেন্ট মৃত্যু, অর্থাৎ আকস্মিক ডেথ। দর্শক, আসলে কি তা সঠিক? আজ কথা বলবো স্ট্রোকের অত্যাধুনিক চিকিৎসায় রিং পরানো এবং বাইপাস সার্জারির ভূমিকা নিয়ে। এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ সুমন রানা, সহকারী অধ্যাপক নিউরোসার্জারি বিভাগ ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং কনসালটেন্ট বিআরবি হসপিটাল। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। স্বাগত আপনাকে, স্বাগত দীপ্ত টিভির সমস্ত দর্শককে। স্ট্রোকের চিকিৎসায় রিং পরানো এবং বাইপাস সার্জারির ভূমিকা, এটি না আমাদের আলোচনার আজকের বিষয়বস্তু। তো এটির ভূমিকা কতটুকু? আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে আজকের আলোচনা। অনেকের ক্ষেত্রে গলার মধ্যে এখানে বড় রক্তনালী ব্লক থাকে, ব্রেনের বিভিন্ন রক্তনালী ব্লক থাকে, যার কারণে স্ট্রোকটা হয়েছে। আবার কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্রেনের রক্তনালীর মধ্যে একটা রক্তের নালীর কুণ্ডলি আছে জন্ম থেকে, সেটা ব্রাস্ট করে ফেটে যেয়ে রক্তক্ষরণ হয়েছে। অথবা রক্তনালীর একটা ফোসকা আছে যেটাকে অ্যানিউরিজম বলি, সেটা ফেটে যেয়ে রক্তক্ষরণ হয়েছে। তো এই চিকিৎসাগুলো পরবর্তীতে আমরা কিভাবে চিকিৎসা সেবা দিলে পরবর্তী স্ট্রোক সে ঠেকানো সম্ভব হবে, অথবা বর্তমানে স্ট্রোক থেকে তার উন্নতিটা ত্বরান্বিত হবে, সেই জায়গাটাই রিং পরানো অথবা বাইপাসের প্রশ্নটা রয়ে গিয়েছে। তো রিং পরানো, যেটা আমরা সবাই জানি, হার্টের রিং পরানো, হার্টের রক্তনালী ব্লক হলে এখানে রিং পরিয়ে দিয়ে যে রক্তনালীটা সংকুচিত হয়ে গেছিলো সেটাকে আমরা স্বাভাবিক করে দিলাম। ঠিক একইভাবে ব্রেনের রক্তনালীকেও আমরা রিংয়ের মাধ্যমে, অর্থাৎ একটা স্টেন্ট, আসলে রিং তো নয়, এটা স্টেন্ট, জালের মতো একটা পাইপ, সেটাকে আমরা পরিয়ে দিয়ে ওই রক্তনালীটাকে প্রসারিত করে রক্তের স্বাভাবিক চলাচলটাকে প্রতিস্থাপিত করতে পারি। এটা একটা। আরেকটা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই রিংয়ের মাধ্যমে তার রক্তনালীটাকে প্রসারিত করা সম্ভব হয় না, সেক্ষেত্রে আমাদেরকে বাইপাস করতে হয়, অথবা বাইপাস একটা আলাদা সার্জারি, যেখানে এই সার্জারির মাধ্যমে তার বেশি উপকার করা সম্ভব, রিংয়ের চেয়েও তার বেশি উপকার করা সম্ভব। তো সেই ক্ষেত্রে আমরা বাইপাস অপারেশন করি। হার্টের বাইপাস যেমন, যেখানে ব্লক আছে তার প্রক্সিমালি, অর্থাৎ তার প্রক্সিমাল থেকে ডিস্টাল একটা রক্তনালী গ্রাফট দিয়ে দিই, যাতে রক্তটা এই বাইপাস লাইন দিয়ে চলাফেরা করে, সেই বন্ধ রাস্তা দিয়ে যাওয়ার দরকার হয় না। তো সেটাই ব্রেনের ক্ষেত্রে আমরা যেটা করি, যে ব্রেনের বাইরের দিকে কিছু রক্তনালী আছে যেগুলো আসলে বাইরের টিস্যুকে সাপ্লাই দেয়, এগুলো বেশি ভাইটাল নয়, এই রক্তনালী নালীটাকে আমরা নিয়ে যেয়ে আমরা ব্রেনের ভিতরে রক্তনালীতে আমরা লাগিয়ে দিই, বাইপাস করে দিই। সেক্ষেত্রে বাইরের রক্তটা ব্রেনের ভিতরে চলাচল করে, তো এটার মাধ্যমে ব্রেনের রক্ত চলাচলের সরবরাহটা অনেক বেশি অগমেন্টেড হয়, অনেক বেশি বেড়ে যায়। তো এটার মাধ্যমে তার পরবর্তী স্ট্রোকটা ঠেকানো সম্ভব হয়, অথবা বর্তমানে স্ট্রোকের উপসর্গ থেকে তাকে দ্রুত রিকভারি করানো যায়। আচ্ছা আচ্ছা, তো যারা ঝুঁকিতে রয়েছেন তাদের জন্য এটি খুবই কার্যকরী একটি ভূমিকা। ডেফিনেটলি, যারা ঝুঁকিতে আছে প্লাস যাদের একবার স্ট্রোক হয়ে গিয়েছে, পরবর্তীতে যেন আবারও না হয়। স্যার, কারো স্ট্রোক হয়েছে এই বিষয়টি শুনলে অনেকে ধরেই নেন যে তার হৃৎপিণ্ডে কোনো ব্যাধি হয়েছে, অর্থাৎ হৃদরোগ হয়েছে, অথবা হার্ট অ্যাটাক করেছেন তিনি। বিষয়গুলো আসলে হৃদরোগের সঙ্গে স্ট্রোকের সম্পৃক্ততা কতটুকু, এবং স্ট্রোক বলতে আমরা কি বুঝি? সাধারণ মানুষের একটা ভুল ধারণা আছে, স্ট্রোক মানেই হার্টের রোগ বা হার্টের চিকিৎসার হসপিটালগুলোতেই যেতে হবে। তো সেই ভুল ধারণা নিয়ে অনেক মানুষ, আমাদের অনেক রোগীরা ঢাকা মেডিকেলে আসে পরে, দুই তিন দিন পরে, সাত দিন পরে, যারা কিনা হার্টের বড় বড় হসপিটালগুলোতে ভর্তি ছিল, পরে রেফার করা হয়েছে আমাদের এখানে। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হলো স্ট্রোকের চিকিৎসাটা সময় নির্ভর, অর্থাৎ স্ট্রোকের উপসর্গ শুরু হওয়া থেকে শুরু করে তার 4.5 ঘন্টার মধ্যে আসতে পারলে একটা আধুনিক চিকিৎসা দেওয়া সম্ভব, সেরাপথে ইঞ্জেকশন। যদি 8 ঘন্টার মধ্যে আসে সেক্ষেত্রে মেকানিক্যাল থ্রম্বেক্টমি অথবা ক্যাথল্যাবে নিয়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা দেওয়া সম্ভব। তো এই সময়টা পার হয়ে গেলে সে আধুনিক চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। আচ্ছা আচ্ছা, তো এটা স্ট্রোক যেহেতু চিকিৎসাটা সময় নির্ভর, এখানে খুব দ্রুত এটাকে ডায়াগনোসিস করা এবং দ্রুততার সাথে স্ট্রোক রেডি হসপিটাল বা স্ট্রোক নিয়ে যারা কাজ করেন সে সমস্ত ডক্টর অথবা হসপিটালে যাওয়াটা, এটাই স্ট্রোক চিকিৎসার একেবারে প্রাথমিক শর্ত এটা। এবং স্ট্রোক বলতে আমরা যেটা বুঝি, এটা আসলে আজকের আলোচনায় এটা বলা উচিত, কারণ সবাই অলমোস্ট জানে, তারপরও আমাদের বলতে হবে। এটা অনেকেই আমরা গ্রামে অথবা আমার ভাই বোন যখন আক্রান্ত হয় তখন অনেকেই বুঝে ফেলে এটা স্ট্রোক হয়েছে। তো সেটা প্রথমেই যেটা বলতে চাই সেটা হলো যে স্ট্রোকটা
ইমিডিয়েটলি এর সঙ্গে সঙ্গে ডায়াগনোসিস কিংবা কীভাবে নির্ণয় করব আমরা? কখনো যদি কারো একদিকের হাত অথবা একদিকের পা হঠাৎ করে দুর্বল হয়ে গেল অথবা অবশ হয়ে গেল, মুখটা একদিকে বেঁকে গেল অথবা দুই চোখের এক চোখে হঠাৎ করে সে দেখতে পাচ্ছে না, এরকম যদি হয় অথবা কেউ হঠাৎ করে এত বেশি মাথা ব্যথা শুরু হলো যে জীবনে কখনো এই ধরনের মাথা ব্যথা সে কখনোই অনুভব করেন নাই, হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল অথবা বমি শুরু হলো, অজ্ঞান হয়ে যে বমি শুরু হয়ে গেল, তো এরকম উপসর্গগুলো যখন কারো মধ্যে দেখা দেয় হঠাৎ করে, তখনই আমরা বলি যে আসলে তার স্ট্রোক হয়েছে। তো এই যে এত ব্যক্তি স্ট্রোকের আক্রান্তের ঝুঁকিতে কিংবা স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন, এর পেছনে কি সুনির্দিষ্ট কোনো কারণ রয়েছে? অবশ্যই, আমরা বলি স্ট্রোক আসলে 80%, কেউ বলে 90% ক্ষেত্রেই প্রতিরোধযোগ্য, অর্থাৎ প্রিভেন্টেবল, আমার মধ্যে স্ট্রোক হইতেই দিব না এইটা সম্ভব। তো সেই স্ট্রোকের যে রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে, ঝুঁকির যে ফ্যাক্টরগুলো, সেগুলো যদি আমরা খুব ভালো করে কন্ট্রোল করি সেক্ষেত্রে কিন্তু স্ট্রোকের ঝুঁকি থেকে আমি বেঁচে যাব 80% ক্ষেত্রে। তো সেই ঝুঁকিগুলোর মধ্যে শুরুতেই আসে উচ্চ রক্তচাপ। কারো যদি উচ্চ রক্তচাপ থাকে, সে যদি সঠিকভাবে উচ্চ রক্তচাপের ওষুধ সেবন করে সঠিক মাত্রায় সঠিক নিয়মে প্রতিনিয়ত, সেক্ষেত্রে তার যদি ব্লাড প্রেশার বা রক্তচাপ যদি না বাড়ে সেক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি থেকে সে বেঁচে যাবে। এটা আমরা বলি 50% ক্ষেত্রে স্ট্রোকের ক্ষেত্রে এই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ দায়ী। আর এরপরে আসে ডায়াবেটিস মেলাইটাস, অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে তারা যদি সঠিকভাবে রক্তের সুগারটাকে কন্ট্রোল করে সেক্ষেত্রে তার স্ট্রোকের ঝুঁকিও অনেক বেশি কমে যাবে। আবার এরপরে যারা সিগারেট স্মোক করে তাদের স্ট্রোকের ঝুঁকি থাকে, যারা অ্যালকোহলিজমের সাথে যারা জড়িত তাদের স্ট্রোকের ঝুঁকিটা বেশি থাকে, তো তারা যদি এই ধূমপান ছেড়ে দেয় সেক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকি কমে যাবে। আরেকটা হলো যে আমাদের লাইফস্টাইলটা একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এখানে। আমরা যারা কায়িক শ্রম কম করি কিন্তু আমাদের লাইফটা অনেক স্ট্রেসফুল, এরকম মানুষের সংখ্যায় ঢাকা শহরে হয়তো বা বেশি, আমরা অনেক স্ট্রেসফুল লাইফ লিড করি কিন্তু কায়িক শ্রমটা কম করি, তো এই ধরনের ক্ষেত্রে আমাদের স্বাস্থ্যগুলো অনেকটা স্থূলকায়, রক্তের চর্বির মাত্রাও অনেকের বেশি থাকে, তো এই ফ্যাক্টরগুলো কিন্তু স্ট্রোকের সাথে সরাসরি সম্পর্কিত। এই জন্য স্ট্রেসলেস লাইফ লিড করাটা এটা হলো একটা বড় ধরনের ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, যেটার মাধ্যমে আমরা স্ট্রোকের সব ঝুঁকিগুলোকে কমায় রাখতে পারবো, প্রেশার, ডায়াবেটিস এগুলোকে কমিয়ে রাখতে পারবো। তো এইটাই যে আমাদের আসলে রক্তের চর্বির মাত্রাটাও কন্ট্রোল করতে হবে। খাদ্যাভ্যাস এখানে একটা বড় ভূমিকা রাখে, যে আমাদের ইদানিংকালে যেটা হয়েছে আমরা পাশ্চাত্যের সংস্কৃতির সাথে অনেকটা একাত্ম হয়ে গিয়েছে, আমাদের আগের যে সংস্কৃতি খাদ্যের অভ্যাস সেটা চেঞ্জ হয়ে গিয়েছে, এখন আমরা ফাস্ট ফুডের দিকে বেশি, এখানে তো অনেক ফ্যাটি ফুড থাকে এই সমস্ত খাবারের সাথে, পিউরিফাইড ফ্যাট, সুগার, যেগুলো শরীরের জন্য ক্ষতিকর, আসলে রক্তের চর্বির মাত্রাটা বাড়িয়ে দেয়, যেটা নাকি রক্তের নালীগুলোকে ব্লক করে দেয়। যেমন হার্টের ক্ষেত্রেও যেটা সত্য সেটা ব্রেনের ক্ষেত্রেও সত্য, রক্তনালীগুলো ব্লক হয়ে গেলে সেখানে স্ট্রোকের সৃষ্টি হয়। নিশ্চয়ই। তো এই যে যারা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ কিংবা অনিয়ন্ত্রিত জীবনযাপন করছেন তাদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকিটা অনেক মাত্রায় বেশি থাকে, তো স্যার সেক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন করার বিকল্প কিছু নেই। তো একজন ব্যক্তি যখন আপনি তো ইতোমধ্যে বলেই ফেলেছেন কিছু উপসর্গের কথা, এ ধরনের উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে যায়, আপনি তো বলছিলেন টাইমটি খুবই জরুরি, তো কোন ধরনের চিকিৎসকের কাছে যাবে এবং কোন সময় যাবে? এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যার আত্মীয় কিংবা যার কাছের মানুষটি স্ট্রোকে আক্রান্ত হয় সেই বুঝতে পারে আসলে প্রবলেমটা কোথায়। আসলে কারণ আমরা অনেক কথা বলতে পারি কিন্তু যখন আমি নিজে আক্রান্ত হব, নিজের একেবারে কাছের মানুষটি আক্রান্ত হবে, তখন কিন্তু আমি নিজেই দিশেহারা হয়ে যাই, আমি কোথায় যাবো আসলে। নিশ্চয়ই। তো সেই জায়গাটাই ইম্পর্ট্যান্ট আসলে। ঢাকা শহরে সরকারি বেসরকারি পর্যায়ে বেশ কিছু হসপিটাল আছে যেগুলোতে স্ট্রোকের আধুনিক চিকিৎসা সেবা দেওয়া হয় বা সেই সুযোগ বা ব্যবস্থাটা আছে। নিউরোসায়েন্স হসপিটাল, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, সেই সব জায়গাগুলোতে সরকারি পর্যায়ে স্ট্রোকের জন্য যে আধুনিক চিকিৎসার যে যন্ত্র ক্যাথল্যাব সেটা আছে, এবং এই ক্যাথল্যাবগুলো অনেকটা নিউরো ডেডিকেটেড, অর্থাৎ স্ট্রোক ডেডিকেটেড, এই সমস্ত ক্যাথল্যাবগুলোতে আমরা স্ট্রোকের আধুনিক চিকিৎসা সেবা দিয়ে থাকি। বেসরকারি অনেকগুলো হসপিটাল আছে যেখানে স্ট্রোকের আধুনিক চিকিৎসা সেবা দেওয়া হয়, যেখানে ক্যাথল্যাব আছে মূলত সেখানেই যে এনজিওগ্রাম, যেখানে হার্টের এনজিওগ্রাম করা হয়, রিং পরানো হয়, ঠিক একই জায়গায় ওই মেশিনের মাধ্যমে ব্রেনের ওই স্ট্রোকের চিকিৎসাগুলো করা যায়, তো সেসব জায়গায়ই আসলে স্ট্রোকের আধুনিক চিকিৎসা সেবা দেওয়া সম্ভব। কিন্তু
মুশকিল হলো যে এই মেশিন থাকার পরেও সেই স্ট্রোক ম্যানেজমেন্টের জন্য যে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ অথবা একটা স্ট্রোক রেডি হসপিটালে যে প্রোটোকল সেইটার অভাব হয়তো বা সব ক্ষেত্রেই রয়ে গেছে কিছু কিছু জায়গায়, যেখানে আমরা খুব দ্রুততার সাথে রোগীটাকে আসলে পিক আপ করে খুব কম সময়ের মধ্যে তার আধুনিক চিকিৎসা সেবাটা এনশিওর করতে পারি, সেই সুব্যবস্থাটার ঘাটতি সব জায়গায়ই সরকারি বেসরকারি পর্যায়ে রয়ে গেছে। সেগুলো আন্ডার প্রসেস, আন্ডার ডেভেলপমেন্ট আছে, আশা করি খুব অল্প সময়ের মধ্যে এগুলো পরিপূর্ণতা পাবে আমাদের দেশে। এবং এটা খুবই একটা একটা এক্সপ্যান্ডিং সাবজেক্ট, আসলে মানুষের উপকারের জন্য একটা অনেক বড় একটা বিষয় এটা, এটা আমাদের ডেভেলপ করতে হবে। কারণ একটা মানুষ যখন স্ট্রোকে আক্রান্ত হয় সে একদিকে প্যারালাইজড হয়ে যায়, সে কিন্তু ব্যক্তিগতভাবে তার পরিবারের কাছে, তার সমাজ, তার দেশের কাছে একটা বড় বোঝা হয়ে যায়, সে যত বড় স্টারই হোক না কেন। কিন্তু যখন এই স্ট্রোকের আধুনিক চিকিৎসা সেবার মাধ্যমে তাকে আমরা এমনও করা যায় যে যদি সে সঠিক সময়ের মধ্যে আসে, আমরা রক্তের ক্লট যেটা রক্তনালীকে বন্ধ করে দিয়েছিল সেটাকে আমরা একটা ইঞ্জেকশনের মাধ্যমে ব্রাস্ট করে দিলাম, রক্তের চলাচলটা স্বাভাবিক হয়ে গেল, অথবা এই ক্যাথল্যাবে নিয়ে মেকানিক্যাল থ্রম্বেক্টমি অর্থাৎ বাইরে থেকে একটা জাস্ট ফোটা করে রক্তনালীর ভিতর দিয়ে যেয়ে আমরা রক্তের এই ক্লটটাকে একটা জালের মাধ্যমে বের করে বাইরে নিয়ে চলে আসলাম, তখন যে রক্তের চলাচলটা বাধাগ্রস্ত হচ্ছিলো ওই ক্লটের কারণে, রক্তের দলার কারণে, সেটা আর থাকলো না, তখন স্বাভাবিক রক্ত চলাচলটা প্রতিস্থাপিত হয়ে গেল। তখন যেটা হয় ওই ওই রোগীটাই যে একেবারে প্যারালাইজড হয়ে আসছে, সেই রোগীটাই আবার একেবারে পুরো হেঁটে টেবিল থেকে বাসায় চলে যায়। এই এই যে একটা বড় ধরনের একটা উপকার মানুষকে করা, যে নাকি সারা জীবন বোঝা হয়ে থাকতো তাকে আমরা পুরোপুরি কর্মক্ষম হিসাবে এখন দেখছি এখন। এই বিষয়টা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই এই চিকিৎসাটা খুবই টাইম ডিমান্ডিং আসলে, কারণ আমাদের দেশে স্ট্রোকে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। পাশ্চাত্যের দেশগুলোতে আমরা বলি যে ওখানে স্ট্রোক বেশি, কিন্তু দেখা যাচ্ছে যে না, WHO-র যে সমীক্ষা সেখানে দেখা যাচ্ছে যে না, এই এই যে উন্নত উন্নয়নশীল দেশগুলোতে স্ট্রোকের ঝুঁকি 2050 সালের মধ্যে 100% বেড়ে যাবে, 100% বেড়ে যাবে, এবং তাই হচ্ছে আসলে। তো সেই জায়গাটা আমাদেরকে অ্যাড্রেস করা উচিত, আধুনিক চিকিৎসা সেবার আওতায় যেন সবাই আসতে পারে স্ট্রোকের রোগীগুলো, এটা আমরা চাই অবশ্যই। কি কি ধরনের চিকিৎসা পদ্ধতির সুবিধা রয়েছে এবং কখন আসা জরুরি, প্রত্যেকটা সেকেন্ড কেন ইম্পর্টেন্ট, স্যার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাই। সেটাই আমরা আজকে আসলে স্ট্রোকের যে প্রচলিত চিকিৎসা পদ্ধতি সেটা আমরা একটু জেনে নিই আগে। প্রচলিত চিকিৎসা হলো যে গ্রামে একটা মানুষ স্ট্রোকে আক্রান্ত হয়েছে, সাধারণ মানুষ বলল যে তার আসলে একটু বাতাস লেগেছে অথবা তার একদিকে দুর্বল, একটু ওয়েট করলে ভালো হয়ে যাবে। স্বাভাবিকভাবে এক দুই দিন সে কিন্তু বাসায় ক্ষেপণ করে দিল, এরপরে কবিরাজ কিংবা স্থানীয় চিকিৎসক, এরপরে যখন তার গোল্ডেন পিরিয়ড যেটা আমরা বারবার বলছি 4.5 ঘন্টা, 8 ঘন্টা, কেউ কেউ 16 ঘন্টা বলে, কোনো কোনো ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যেও যদি আসে, সেক্ষেত্রে আধুনিক চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ থাকে। তো সেই সময়ের মধ্যে তাকে আমরা পাচ্ছি না, সে 2 দিন 3 দিন 4 দিন 7 দিন পরে যখন দেখছে আর ভালো হচ্ছে না, তখন সে স্থানীয় ডাক্তারের কাছে আসে কিংবা আমাদের চিকিৎসা সেবার আওতায় আসে। তো তখন কিন্তু আর ওই আধুনিক চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হয় না। তখন আমরা যেটা করি যে স্বাভাবিকভাবেই তাকে কিছু প্রিভেন্টিভ অর্থাৎ পরবর্তীতে যেন স্ট্রোক না হয় সেই ধরনের কিছু মেডিসিন দিয়ে, এবং তাকে যেহেতু পক্ষাঘাতগ্রস্ত সে, তাকে আমরা রিহ্যাবিলিটেশন অর্থাৎ ফিজিওথেরাপি কিংবা অন্যান্য রিহ্যাব টেকনিকের মাধ্যমে তাকে ওখান থেকে কীভাবে ভালো করা যায় সেই চেষ্টাটা করি। কিন্তু পুরোপুরি নির্মূল করে দেওয়া কিংবা একেবারে প্যারালাইজ অবস্থা থেকে একেবারে পুরোপুরি নর্মাল লাইফ ফেরত দেওয়া সেটা তখন আর সম্ভব হয় না। তখন কিন্তু তাকে আস্তে আস্তে পরবর্তী স্ট্রোক যেন না হয় সেই একটা ব্যবস্থার মধ্যে আনা হয়। এটা প্রচলিত চিকিৎসা, কিন্তু এই চিকিৎসার মাধ্যমে আমরা আসলে খুব বেশি উপকার মানুষের করতে পারি না। তো সেক্ষেত্রে প্রাইমারি প্রিভেনশন অর্থাৎ একেবারে হইতে দিব না, সেটা হলো সবচেয়ে বেশি ভালো, স্ট্রোক ফ্যাক্টরগুলোকে নিয়ন্ত্রণ করা। আর যদি কারো হয়েই যায় সেক্ষেত্রে তাকে আধুনিক চিকিৎসা সেবার মধ্যে আনতে হবে। সেই আধুনিক চিকিৎসা সেবাটা আমরা আগেও বললাম, এখন আবার বলি, শিরাপথে একটা ইঞ্জেকশন। আচ্ছা, দ্বিতীয় পদ্ধতি হলো মেকানিক্যাল থ্রম্বেক্টমি অর্থাৎ আমরা এনজিওগ্রামের মাধ্যমে ব্রেনের যে রক্তনালীটি ব্লক হয়েছে সেই রক্তনালীটিকে আমরা আইডেন্টিফাই করে সেখানে একটা জালের মাধ্যমে ওই ক্লটটাকে শরীরের বাইরে বের করে নিয়ে আসবো, যাতে ওই ক্লট বা দলা যেটা রক্তনালীটাকে ব্লক করে দিয়েছিল, রক্ত ব্রেনের একটা বড় অংশ রক্ত স্বল্পতায় ভুগছিল, সেটাকে আমরা স্বাভাবিক রক্ত চলাচলে প্রতিস্থাপিত করে দিলাম সেই অঞ্চল, সেই জায়গাগুলোকে। যে মানুষটা পুরোপুরি স্ট্রোক আক্রান্ত হয়ে প্যারালাইজ থাকতো তাকে এখন পুরোপুরি সুস্থ করে দিলাম। এই দুইটা পদ্ধতি হলো চিকিৎসার আধুনিক পদ্ধতি স্ট্রোকের।
তো সেইটা সময় নির্ভর, একটা 4.5 ঘন্টা ইঞ্জেকশন দেওয়া যায়, আরেকটা হলো মেকানিক্যাল থার্মোক্টমি যেটা বললাম সেটা 8 ঘন্টার মধ্যে, কেউ কেউ বলে যদি 16 ঘন্টার মধ্যেও অথবা কিছু কিছু রোগীর ক্ষেত্রে 24 ঘন্টার মধ্যেও যদি আসে এই চিকিৎসা সেবা দেওয়া সম্ভব। তো সেইটা এইটা আমরা বুঝতেই পারছি যে এই পুরো চিকিৎসাটাই আসলে সময় নির্ভর। একদমই তাই, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে অধিকাংশ ব্যক্তির সুনির্দিষ্ট সময়ের মাঝে হাসপাতালগুলোতে পৌঁছাতে পারে না, এবং যারা পেরিফেরিতে থাকে তারা আসলে উপসর্গগুলো সম্পর্কে খুব একটা স্বচ্ছ জ্ঞান নেই যে এই উপসর্গগুলো হলেই আমার এখন হাসপাতালে যাওয়া প্রয়োজন। আমরা অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে স্ট্রোকের চিকিৎসা উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে তেমন একটা কার্যকর নয় এখন পর্যন্ত, তো স্যার তাদের ক্ষেত্রে করণীয় কী? সেটাই আমি ডেফিনেটলি, অনেকগুলো বাধা এখানে আছে, আমরা যতটা সহজ করে বলছি বিষয়টা কার্যকর কিংবা একেবারে ফিল্ড লেভেলে বিষয়টা তেমনটা নয় কিংবা ডিফিকাল্ট, তো সেই বাধাগুলো অবশ্যই আছে, কিন্তু এই বাধাগুলোর মধ্যেই আমরা অবশ্যই আসার স্বপ্ন দেখি কিংবা এই চিকিৎসা সেবা আমরা দিতে চাই সারা জাতিকে, কিন্তু অনেকগুলো বাধা এখানে অবশ্যই আছে। ট্রান্সপোর্ট ডেফিনেটলি, আসা আসতে আসতে তো আমার 7 ঘন্টা 8 ঘন্টা লেগে গেল, সেক্ষেত্রে চিকিৎসা কোথায় নেবে, কীভাবে পিক আপ হবে, কীভাবে তাকে আমরা সেবা দেবো, আরও সময়ের ব্যাপার ডেফিনেটলি। কিন্তু কিছু এই এই সমস্ত বাধার মধ্যেও আবার আসার আলো আছে, যেমন আমি দুইটা ছোট ছোট ঘটনা বলি। আমি কিছুদিন আগে কুষ্টিয়া থেকে ঢাকা আসলাম, আমি চিন্তা করতে পারি নাই যে 2.25 ঘন্টার মধ্যে আমার বাসা কিংবা আমার যে জায়গা থেকে উঠলাম ওখান থেকে আমার ঢাকার বাসায় আসলাম 2.25 ঘন্টার মধ্যে, এটা অসম্ভব। এটা পদ্মা সেতু দিয়ে আমি চলে আসছি, তো এটা আসলে অসম্ভব, মানে এটা সম্ভব। আবার আমার এক আত্মীয়ের কথা বলি, বেশ কিছুদিন আগে উনি স্ট্রোকে আক্রান্ত হলেন, ওনার ছেলে আমার সাথে মোবাইলে কানেক্টেড, উনি ফোন করলেন, আমি তখন বুঝলাম যে ওনার মধ্যে প্রেশার ডায়াবেটিস ছিল, ডেফিনেটলি উনি স্ট্রোকে আক্রান্ত। আমি তাকে আধুনিক চিকিৎসা সেবা দেওয়ার একটা মনস্তাব করলাম যে না দেওয়া সম্ভব, যদিও সে কুষ্টিয়ায় আছে। তাকে আমি ফোন করে বললাম যে এয়ার অ্যাম্বুলেন্সের প্রথমে ট্রাই করলাম কিন্তু সম্ভব হলো না, পরে আমরা তাকে নর্মাল অ্যাম্বুলেন্সে করেই ঢাকা নিয়ে আসলাম। সে 7 ঘন্টার মধ্যে হসপিটালে আসতে পারলো এবং আমরা সব কিছু রেডি করে রাখলাম আগে থেকেই, এবং সে আসার পরপরই ক্যাথল্যাবে ঢুকিয়ে দিলাম এবং আলটিমেটলি তাকে মেকানিক্যাল থার্মোক্টমি করলাম, সে ভালো আছে। তো সেই কুষ্টিয়া থেকেও কিন্তু পারলাম, কিন্তু এটা একটা একটা যোগাযোগের মাধ্যমে আর কি, একটা এটা স্বাভাবিক নয়, মানে সাধারণ নয়, রেগুলার ইস্যু নয়, কিন্তু সম্ভব। তো সেই সম্ভাবনাটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু পুরো সিস্টেমটাকে আবার ঢেলে সাজাতে পারি ডেফিনেটলি। নিশ্চয়ই, কিন্তু স্যার দেশের পরিস্থিতি তো অনেক ক্ষেত্রে ব্যতিক্রম, যেমন আমরা চাইলেও অনেক বেশি সংখ্যক ব্যক্তি দারিদ্র সীমার নিচে বসবাস করছে, দারিদ্রতা কিংবা অশিক্ষা কিংবা অপসংস্কৃতির কারণে অনেকেই সুনির্দিষ্ট চিকিৎসকের কাছে পর্যন্ত যাচ্ছেন না, দীর্ঘদিন প্যারালাইসিস হয়ে পড়ে রয়েছেন, এবং বিভিন্ন ফিজিওথেরাপিস্টের কাছে তারা যান কিন্তু নিউরোসার্জন বা নিউরোসার্জারিতে যে যেতে হবে এটা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, তাদের উদ্দেশ্যে আপনার বলার কি আছে? অবশ্যই, আসলে তারাই তো আমাদের প্রাণ, তারাই তো আমাদের দেশের শক্তি, বা দেশের বেশিরভাগ মানুষই তো তারা, তাদেরকে নিয়ে আমাদের সমস্ত চিন্তা চেতনা ঘুরপাক খাওয়া উচিত আমি বলে মনে করি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই আধুনিক চিকিৎসা সেবাটা বেশ কস্টলি, অ্যাভেলেবিলিটিরও বেশ অভাব রয়েছে, কিন্তু এই যে সেবাটাকে যদি আমি পেরিফেরাল সেন্টারগুলোতেও বিস্তৃত করতে পারি, মিন্স শুধু ঢাকা কেন্দ্রিক নয়, বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেল, বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে বড় বড় হসপিটাল আছে, সেই হসপিটালগুলোতে আমরা যদি এই সেবাটা চালু করতে পারি, তাহলে লোকাল মানুষ যেভাবে তাদের স্বাস্থ্যসেবাটা নিচ্ছেন, সরকারি স্বাস্থ্যসেবা অনেকটা কম খরচে বা একেবারে বিনামূল্যে নিচ্ছেন যেভাবে অন্যান্য স্বাস্থ্যসেবা, এই সেবাটাও সেভাবে আমাদের সরকারের প্রচেষ্টায় আমার মনে হয় করা সম্ভব। সেক্ষেত্রে সরকারের সদিচ্ছা স্ট্রাকচার তো রয়ে গেছে, অনেক জায়গায় ক্যাথল্যাবও আছে, কিন্তু এটাকে আমরা যদি একটু, যারা নীতি নির্ধারণ করেন ওনারা যদি এটাকে এটাকে বুঝেন এবং এটাকে ইমপ্লিমেন্ট করেন সেইভাবে, তাহলে কিন্তু সম্ভব, এটা অসম্ভব নয়। সেই একেবারে গ্রামের যারা নিরীহ একেবারে গরিব মানুষ তাদেরকেও এই সেবাটা তাদের কাছে পৌঁছানো সম্ভব। ডিসেন্ট্রালাইজ করতে হবে সেবাটাকে ডেফিনেটলি, আমরা একটা ডেভেলপমেন্টের প্রসেসের মধ্যে আছি, এখনও বলবো না যে একেবারে পুরোপুরি এটা এস্টাবলিশড, তো এই জন্যই ডেভেলপমেন্টের প্রসেসের মধ্যে অনেক মানুষ আগে ছিল না, দুই একজন ছিল, এখন তো অনেকেই এই স্কিলটা ডেভেলপ করেছে, অনেকের মধ্যে অনেকেই এই কাজটা করতে পারেন। অনেক জায়গায় ক্যাথল্যাব ছিল না, সেখানে ক্যাথল্যাব এসেছে, অনেক সরকারি হসপিটালগুলোতে ক্যাথল্যাব ছিল না, সেখানে সরকার ক্যাথল্যাব দিয়েছে, তো এইগুলো বিচ্ছিন্নভাবে ডেভেলপমেন্ট হচ্ছে,
কিন্তু এটাকে একেবারে সমষ্টিগতভাবে নিয়ে একটা প্রজেক্ট আকারে সারা দেশে চালু করা, এটা সরকারের নীতি নির্ধারকদের আমি অবশ্যই আমরা আজকের এই প্ল্যাটফর্ম থেকে অনুরোধ করতেই পারি। স্যার, এক্ষেত্রে আরেকটি বিষয় চলে আসে, যারা তো চিকিৎসা পদ্ধতি বেয়ার করতে পারছে না বা যারা একটু পিছিয়ে রয়েছে আমাদের সাধারণ সমাজে, যারা একটু অশিক্ষা কিংবা কুসংস্কারের মাঝে রয়েছে, তারা তো চিকিৎসাই করছে না। আবার যারা একটু উচ্চ মধ্যবিত্ত, তারা চিকিৎসার উপর ভরসা রাখতে পারছে না বাংলাদেশে, তারা উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাড়ি জমাচ্ছেন, এখানে অপারগতা কোথায় আমাদের? এটা ডেফিনেটলি এটা আসলে আমাদের সবারই প্রশ্ন। এখানে বিশ্বাসের যথেষ্ট ঘাটতি রয়ে গেছে। দীর্ঘ পরিক্রমায় আমাদের দেশের চিকিৎসকদের উপরে কিংবা চিকিৎসা ব্যবস্থার উপরে, সবচেয়ে বড় কথা চিকিৎসকের চেয়ে বড় কথা চিকিৎসা ব্যবস্থা, সেটার উপরে মানুষের, সাধারণ মানুষের আস্থার সংকট আছে। সেখানে এই সংকটটা উত্তরণ করতে হবে, কারণ দেখেন আজকের এই বিষয়টা কিন্তু অ্যাকিউট ইমার্জেন্সি। আপনি চাইলেই সিঙ্গাপুর যেতে পারবেন না, আপনি অনেক বড় অর্থের অধিকারী হইতে পারেন, অনেক বড় ক্ষমতাশীল হইতে পারেন, কিন্তু এটা তো টাইম নির্ভর, আপনাকে ইচ্ছা করলে আপনি বাইরে যেতে পারবেন না। তাহলে আমাদের দেশে আবার চিকিৎসাটা নিতে হবে, এই এই আধুনিক চিকিৎসা, স্ট্রোকের আধুনিক চিকিৎসা, যেহেতু 4.5 ঘন্টা 8 ঘন্টার বিষয়, কেউ তো ইচ্ছা করলে 8 ঘন্টার মধ্যে বাইরে যেতে পারবে না। যেই হোক, তো সেই সেবাটা আমাকে এই বাংলাদেশেই নিতে হবে। তো সেখানে আমাদের দেশের চিকিৎসা সেবক চিকিৎসকদের উপরে বাধ্য হয়ে আপনাকে ভরসা করতেই হচ্ছে। তো আর এমনি রুটিন কেস যেগুলো, সেগুলো তো অবশ্যই অনেকে যাচ্ছেন, কিন্তু একটা বিষয় কি, পুরাতন ধ্যান ধারণার উপরে ভরসা করে যদি এখনও আমরা জিন্দগিকে চালাই, জীবনকে চালাই, তাহলে ঠিক হবে না। আজকে দেখেন মিরপুরে, উত্তরাতে, ওখানে নাকি আমি শুনেছি ওখানে বন জঙ্গল ছিল, অনেক গভীর ছিল, কিন্তু এখন দেখেন ওখানে সম্পূর্ণরূপে আলাদা সিটি তৈরি হয়েছে। মিরপুর, উত্তরা, ওগুলো একটা আলাদা সিটি, সুন্দর সব কিছু আছে সেখানে। আজ থেকে 50 বছর আগে যে মানুষটা ওখানে গেছে, এখন গেলে তো সে চমকে যাবে। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাও ঠিক তাই। আজকে চিকিৎসা সেবাও কিন্তু সেভাবে এগিয়েছে, সরকারি বেসরকারি চেষ্টায় প্রচেষ্টায় চিকিৎসা, ডেফিনেটলি ডাক্তারদের স্কিল অনেক অনেক বেড়েছে এবং অনেক আধুনিক চিকিৎসার সরঞ্জাম এখন আমাদের দেশে আছে। তো সেই জায়গা, কিন্তু চিকিৎসা ব্যবস্থা যেটা, যে কোনো বলেন আপনি সরকারি বেসরকারি যে কোনো হসপিটালে ব্যবস্থা যেটা, দ্যাট মিনস শুধু ডাক্তার কেন্দ্রিক না, টোটাল মানে সিস্টেম, সেটা মানুষের ফ্রেন্ডলি করা, মানুষের এক্সেসের মধ্যে নিয়ে যাওয়া, সেই জায়গাটা আমাদের এখনও কিছু ঘাটতি রয়ে গেছে। মানুষ ভোগান্তির শিকার হয়, ডাক্তারের সেবা ভালো, কিন্তু ডাক্তারের চারপাশের যে পরিবেশ সেখানে সে ভালো বোধ করেন নাই। তো সেই জায়গাটা এখনও আমাদের কাজ করতে হবে, যাতে সমস্ত মানুষ যেন এই সিস্টেমের মধ্যে তার সেবাটা নিয়ে সন্তুষ্ট হয়, তো ওই জায়গাটা এখনও কাজ করতে হবে। একদমই তাই। স্যার, আমরা আলোচনার প্রায় শেষ প্রান্তে আছি। তো যারা স্ট্রোকে আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন, যেমন আপনি রিস্ক ফ্যাক্টরগুলো বারবারই আলোচনার মাধ্যমে বলেছেন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিংবা যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি, কিংবা যারা স্মোকিং করছেন, ধূমপান করছেন, এই সমস্ত রিস্ক জোনের উদ্দেশ্যে আপনার পরামর্শ কী থাকবে? এইখানে আসলে পরামর্শ বলতে, আমরা তো অনেকটা নিজের জীবনটাকে অনেকটা ফাস্ট লাইফের ওই পর্যায়ে নিয়ে গেছি। আসলে আমার পরামর্শ হলো যে অত মানে খুব বেশি উচ্চাভিলাষী হয়ে নিজের জীবনকে, অল্প সময়ের জীবন তো দুনিয়াতে, এই সময়টা না পার করে বরং আকাঙ্ক্ষা অভিলাষ একটু কমিয়ে নিজের লাইফটাকে স্ট্রেসলেস লাইফ লিড করতে শিখি, তাহলে আমাদের এই জীবনটা অনেক সুন্দর হবে। অনেকগুলো রিস্ক ফ্যাক্টর, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্ট্রোকের ঝুঁকি, এগুলো অনেকটাই কমে যাবে আসলে। নিশ্চয়ই তাই। স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। অতি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে ঠিক একই সময়ে নতুন কোন আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।